আসসালামু আলাইকুম। যারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে ডক্টর শফিউল্লাহ প্রধান ইউটিউব, ফেসবুক, লিঙ্কডইন এবং সোশ্যাল মিডিয়ায় আপনাদেরকে স্বাগত। দর্শক, আজকে আমি আপনাদের একটা ইম্পর্টেন্ট এক্সারসাইজ দেখাবো, ইম্পর্টেন্ট থেরাপি দেখাবো, ইম্পর্টেন্ট ম্যানিউভার দেখাবো, যেটা আপনাদের খুবই উপকারে আসবে। এবং এই ম্যানিউভারটা আপনাদের এত কাজে আসবে যে আপনারা কয়েকদিনের মধ্যেই খুব রেজাল্ট পাবেন। সেটা হচ্ছে ভার্টাইগো বা মাথা ঘুরানো। এটা আপনাদের প্রায় কমন হয়ে থাকে, খেয়াল করবেন। আপনি নিচে বসে আছেন, একটু উঠলেন মাথাটা ঘুরা চক্কর দিচ্ছে, বা আপনি শুয়ে আছেন, শোয়া থেকে একটু দাঁড়ালেন বা শোয়া থেকে উঠে বসলেন মাথা ঘুরছে, বা আপনি কাজে আছেন, কোথাও কাজ করছেন, সেখান থেকে একটু উঠলেন বা ডানে তাকালেন, আপনার মাথা চক্কর দিচ্ছে, ঘুরছে, যেটা আমরা বেনাইন প্যারক্সিমাল পজিশনাল ভার্টাইগো বলে থাকি। ভার্টাইগোর অনেক কারণ আছে, বিভিন্ন কারণে ভার্টাইগো হতে পারে, অনেক মেডিকেল কন্ডিশনে ভার্টাইগো বা মাথা ঘুরানো হতে পারে। এই মাথা ঘুরানো থেকে অনেক দুর্ঘটনা হয়ে যেতে পারে। আপনি হয়তো রাস্তায় আছেন, হঠাৎ করে আপনার মাথা ঘুরালো, আপনি চোখেও ঝাপসা দেখছেন, একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। আপনি বাথরুমে আছেন, সেখান থেকে হতে পারে। সো এই বেনাইন প্যারক্সিমাল পজিশনাল ভার্টাইগো, এটা চিকিৎসার একটা থেরাপি এবং এক্সারসাইজ আছে, যেটা আজকে আপনাদেরকে দেখাবো। আপনারা যদি এক্সারসাইজটা ভালো করে খেয়াল করেন, অনেক উপকারে আসবে। এক্সারসাইজটার নাম হচ্ছে দা ইপলি ম্যানিউভার। আমি এর মডেল নিয়ে আসছি ওনারও ভাটাইগো, এটার মাধ্যমে আপনারা এই এক্সারসাইজটা শিখে নেবেন। প্রেস দ্য বেল আইকন অন দ্য ইউটিউব অ্যাপ এন্ড নেভার মিস অ্যানাদার আপডেট। প্রথমে আমি যেভাবে বসালাম রোগীকে, ঠিক এভাবে বসবেন। পিছনে ঠিক কাছে একটা বালিশ বা পিলো দিবেন, আপনার যে বিছানা, পাটা উপরে উঠে দিতে হবে। প্রথম যেটা করতে হবে, আমরা আজকে আপনাদেরকে মানে দুপাশি ব্যায়ামটা করতে হবে, এবং দুপাশি ব্যায়ামটা একটা সেশনে করতে হবে। আমি একটা সেশন দেখাচ্ছি, দ্বিতীয় সেশনটা পরে দেখাচ্ছি। ডান দিকে আপনার মাথাটা কাত করবেন ঠিক এভাবে, এবং যেন এই আই অবস্থা, আইটা যেন এই শোল্ডার লেভেলে হয়, মানে শোল্ডার বরাবর এই অবস্থা আপনি আস্তে শুয়ে পড়বেন। খেয়াল করেছেন দর্শক, এই পিলোটা থাকার কারণে ওনার মাথাটা একটু 30 ডিগ্রি নিচে আছে মূল চেস্ট লেভেল থেকে, এবং আই লেভেল এবং আমার যে থুতনি আছে সেটা ঠিক শোল্ডার বরাবর 45 ডিগ্রিতে আছে, তাকিয়ে আছে। ঠিক এইভাবে 30 সেকেন্ড হোল্ড করে রাখবেন, 30 সেকেন্ড থাকবেন। এই অবস্থানের সময় আপনার মাথা ঘুরাতে পারে, 5-6 সেকেন্ডের পরে মাথা ঘুরানোটা ঠিক হয়ে যাবে, কিন্তু আপনাকে 30 সেকেন্ড, অনেক সময় 60 সেকেন্ডও বলা হয়, 30-60 সেকেন্ড, আপনারা ন্যূনতম 30 সেকেন্ড এভাবে থাকবেন। ঠিক 30 সেকেন্ড পর থেকে আবার সেই মাথাটা এদিকে এদিকে ঘুরাবেন, সেম উল্টো দিকে, উল্টো দিকে এই কাত বরাবর থাকবে, এই শোল্ডার বরাবর এদিকে থাকবে, ঠিক উল্টো দিকে। এই পজিশনটা আপনারা 30 সেকেন্ড হোল্ড করে রাখবেন। 30 সেকেন্ড পর ঠিক আবার আপনি ঠিক এই অবস্থায় এই দিকে ঘুরে ঘুরে যাবেন ডান কাত হয়ে, এবং খেয়াল রাখবেন কিন্তু আপনার এই যে টান ছিল, যেটা ডান বাম কাত মানে বাম কাত হয়ে যেভাবে ছিল ওই অবস্থায় কিন্তু থাকতে হবে। আবার ঠিক এই পজিশন আপনাকে 30 সেকেন্ড হোল্ড করে রাখতে হবে, 30 সেকেন্ড। এখন 30 সেকেন্ড হয়ে গেলে আপনি আস্তে পাটা আপনার একটু বিছানার কিনারে নিয়ে আসলেন, এবং এই অবস্থায় এই 30 সেকেন্ড এই বাঁকা অবস্থায় বাম দিকে উঠে বসবেন, এবং সোজা আবার এদিকে এই অবস্থায় কয়েক মিনিট বসে থাকবেন। এটা একটা একটা ম্যানিউভার আপনাকে দেখালাম। ঠিক উল্টো পাশে আমরা যেমন ডান পাশ থেকে শুরু করেছি, আবার সেম আবার বাম পাশ থেকে আপনাদের এটা করতে হবে, আমরা বাম পাশে দেখাচ্ছি। এখন আমরা যে দ্বিতীয় ম্যানিউভারটা দেখাবো, দ্বিতীয় পজিশনাল, সেটা হচ্ছে আগে আমরা বাম থেকে শুরু করেছিলাম, এখন ডান থেকে শুরু করব। যে পেশেন্টের ডান দিকে সেম 45 ডিগ্রি ডান দিকে, ডান দিকে ঘুরবে, ঠিক 45 ডিগ্রি এই অবস্থায় থাকবে, এই অবস্থায় সে আস্তে শুয়ে পড়বে, এবং সেম আগের মতোই বালিশ থাকার কারণে এই অংশটা একটু নিচে থাকবে, এবং এইভাবে 30 সেকেন্ড 30 সেকেন্ড আপনাকে হোল্ড করে থাকতে হবে, ধরে রাখতে হবে 30 সেকেন্ড। 30 সেকেন্ড হয়ে গেলে সেম
আপনার বডি চেঞ্জ হবে না, শুধু মাথাটা আবার উল্টো দিকে বাম দিকে 30 সেকেন্ড এই অবস্থা, এবং এই সে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে 30 সেকেন্ড হোল্ড করবে। এইভাবে 30 সেকেন্ড হওয়ার পর ঠিক আপনার বাম দিকে কাত হয়ে যাবে রুগী। হ্যাঁ, কিন্তু মাথা ঠিক বডির সাথে নিচের দিকে চোখে আই মানে চোখটা আপনার নিচের দিকে তাকাবেন, ফ্লোরের দিকে বা বেডের দিকে এই অবস্থায় থাকবেন। এই অবস্থায় 30 সেকেন্ড হোল্ড করে রাখতে হবে। 30 সেকেন্ড হয়ে গেলে দেন আপনার পাটা আস্তে আস্তে একটু বিছানার কিনারে নিয়ে আসবেন, এবং এই হোল্ড অবস্থায় আপনি উঠে বসবেন। উঠে বসে দেন আবার টার্ন করবেন নর্মাল এই পজিশন, কয়েক মিনিট এভাবে বসে থাকবেন। আমরা দুটো ম্যানুভার দেখালাম, একবার বাম থেকে শুরু করে আবার ডান থেকে শুরু করে। ভিডিওটি আপনারা কয়েকবার দেখলে আপনি ইজি বুঝতে পারবেন যে কি করতে হবে। এটা দিনে যদি দুবার করা যায় প্রতিদিন, এবং দেখা যাবে কয়েক দিন এবং কয়েক সপ্তাহের মধ্যেই আপনার যে মাথা ঘোরানো ভার্টাইগো ইনশাল্লাহ চলে যাবে। আবার কোনো এক্সারসাইজ বা থেরাপি নিয়ে ইনশাল্লাহ আপনাদের সামনে আমি ডাক্তার শফিউল্লাহ প্রধান হাজির হব। আপনারা সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। Click the subscribe button and press the bell icon.